हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम। परिस्थिति विवेचनाय षष्ठ थेके नवम श्रेणी पाठ्यपुस्तक के सिलेबस पुनर्विन्यास करेछे माध्यमिक ओ उच्च शिक्षा अधिदप्तर। आज 30 अक्टोबर एई संक्रांत एकटी नोटिस माध्यमिक ओ उच्च शिक्षा अधिदप्तरेर वेबसाइट www.dshac.gov.bd एई एखाने प्रकाश करा हयेछे। আমরা নোটিশ বোর্ডের দ্বিতীয় অপশনে আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটি কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এই নোটিশটি সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে। আপনারা যদি এই ওয়েবসাইটের এখানে প্রবেশ করে এখানে আপনারা দেখতে পাবেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনর্বিন্যাসকৃত নোটিশ। দেখতে থাকুন, কোভিড-19 পরিস্থিতিতে 2020 খ্রিস্টাব্দের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে রিভাইজ সিলেবাস ক্লাস 6 পিডিএফ ফাইল, রিভাইজ সিলেবাস 7 পিডিএফ ফাইল, রিভাইজ সিলেবাস 8, রিভাইজ সিলেবাস ক্লাস 9, অর্থাৎ এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সবগুলির পিডিএফ ফাইল এখানে আপলোড করা হয়েছে। আপনারা এই ওয়েবসাইটে www.dshac.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে সিলেবাস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ক্লাসেই পেজ নাম্বার এবং কতটুকু থেকে কত পেজ থেকে কত নাম্বার, কত পেজ থেকে কত পেজ নাম্বার পর্যন্ত এখানে সব কিছুই ডিটেইলস বর্ণনা করা আছে। 30 দিনের একটি কর্মসূচি, 30 দিনের একটি মানে 30 দিনের একটি রুটিন, 30 দিনের একটি ক্লাস, 30 কর্মদিবসের একটি ক্লাস তারা এখানে প্রকাশ করেছে। ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য। আপনারা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। আমি এই লিঙ্কটি নিচেও, এই ভিডিও নিচেও আমি লিঙ্কটি লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য আপডেট পাওয়ার জন্য।